পেঁয়াজগুলো বড় বড় করে কেটে নিয়েছি। নিয়ে পেঁয়াজের প্রত্যেকটা স্তর খুলে নিয়েছি, পুরো খুলে একটা একটা করে খুলে নিয়েছি। এতে ল্যামিনেট করলে বা মশলা দিলে খুব ভালোভাবে মশলার সঙ্গে এটা মিশে যায় এবং গলে যায়, আর খেতেও খুব টেস্ট হয়। শুধু চিকেন নয়, অন্য অন্য কিছুতেও যদি এইভাবে পেঁয়াজ দেওয়া যায় বা দেওয়ার কোনো রান্না থাকে তাতে কিন্তু এইভাবে পেঁয়াজ দিলে খেতে ভালো হয়। সেই জন্যে এইভাবে পেঁয়াজগুলোকে সব ছাড়িয়ে নেওয়া হলো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা দুটো পেঁয়াজ ও একটা রসুন। কেন কি গোটা পেঁয়াজ এবং রসুন মাংসের সঙ্গে কে কে খেয়েছেন আমি জানি না বন্ধুরা, আপনারা, কিন্তু খেতে খুব সুস্বাদু হয় ওই পেঁয়াজ আর রসুনটা। তারপর চিকেন দিয়ে দিলাম, প্রত্যেকটা জিনিসই দিয়ে হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি লবণ, তারপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কা মানে ঝাল লঙ্কা, তারপরে চিনি, তারপর সর্ষের তেল, এগুলো দিয়ে জিরে গুঁড়ো এবং লেবুর রস, এই কটা জিনিস দিয়ে এটাকে ম্যারিনেট করে 10 মিনিট রেখে দেওয়া হবে। রেখে দিলে মাংসের মধ্যে এর খুব ভালোভাবে এটা মিশে যাবে এবং সেই মাংসটা যদি রান্না করা হয় খুব ভালো সুস্বাদু হয় এবং মশলাগুলো এই লেবুর রস এবং মাংসের রসে মিশে ওটা ভিজে খুব সুন্দর হয়। আদা ও রসুনটা পেস্ট করে নিলাম, ওটা বাটিতে নিয়ে নিচ্ছি, ওটা অন্যভাবে ইউজ করা হবে, ওটা মাংসের মধ্যে দিয়ে ম্যারিনেট করা হয়নি। এবার কয়েকটা আলুর টুকরো ভেজে নেওয়া হলো একটু লাল লাল করে, ওটা আলু মাংসতে দিলে তার একটা আলাদা স্বাদ হয় এবং অনেকে অবশ্য পছন্দ করেন না, এটা তাহলে অপশনাল, আলুটা ইচ্ছে হলে দিতেও পারে নাও দিতে পারেন, তবে আমি এখানে দিয়েছি কারণ আমরা এখানে পছন্দ করি, মাংসের আলুটা খুব প্রেফার করি সেই জন্যে। এইবার আলু তুলে নিয়ে ওই তেলে তেজপাতা এবং মৌরি ফোড়ন দিয়েছি, আর একটু তেল বাড়িয়ে দিলাম, দিয়ে মৌরি ফোড়ন দিয়ে এবার কষানো মাংসটা, সরি ম্যারিনেট মাংসটা দিয়ে কষিয়ে নেবো। এবার দিচ্ছি রসুন ও আদাটা, রসুন ও আদাটা তেলের পর দিয়ে খুব ভালো করে নেড়ে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। রসুন আদা ভালো করে কষা হলে মাংসর স্বাদ এবং গন্ধটা পুরো অন্যরকম হয়, সেই জন্য ওটা তেলের ওপর দিয়ে নেড়ে নিলাম। এইবার ম্যারিনেট মাংসটা দিয়ে এটাকে কষাতে থাকব, কষাতে কষিয়ে যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যাচ্ছে এবং মাংসটা সিদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ মাংসটাকে তেলের ওপর কষাতে থাকব এবং ঢেকে ঢেকে দিয়ে কষাবো যাতে মাংসটা খুব ভালো সিদ্ধ হয়ে যায় এবং মশলাগুলোরও গন্ধ উড়ে না যায়। ঢেকে দিলে রান্নার সুসিদ্ধ হয় রান্না, প্লাস তার স্বাদ অটুট থাকে, তার উপকারিতা অটুট থাকে। এইবার ভাজা আলুগুলো দিয়ে মাংসের মধ্যে কষাতে থাকব, মাংসটা ঢেকে দেব যাতে খুব সুন্দর সিদ্ধ হয়ে যায় এবং মশলার গুণাগুণ এবং মাংসের গুণাগুণ এগুলো বজায় থাকে। সেই জন্য খাদ্যগুণ বজায় রাখার জন্যে রান্না ঢেকে রান্না করাটা
খুব দরকার। আমরা যদি ঢেকে রান্না করি তাহলে এর খাদ্যগুণটা সবসময় বজায় থাকবে এবং খেতেও খুব সুস্বাদু হবে। আমি আজকের চিকেনে খুব কম তেল মশলা ইউজ করেছি, একটু পেঁয়াজটা ঠিকঠাক দিয়েছি, কারণ কি তেল মশলা দিয়ে তো আমরা রিচ খাবার সবসময় খাই, কিন্তু শুধু খেলে তো হয় না, হেলদি কতটা সেই রান্নাটা সেটার দিকে আমাদের নজর রাখা খুব দরকার। যেটা আমরা খুব কম লোকই রান্না করার সময় এটা নজর রাখি যে মশলা তেল দিয়ে খুব রিচ করে রান্নাটা আমরা করে ফেলি, বেশিরভাগ লোকই আমরা সেটা করি। কিন্তু রান্নাটা করার সময় আমাদের খেয়াল রাখা দরকার যে রান্নাটা টেস্টিও হবে এবং হেলদিও হবে, কারণ এই রান্নাটা আমার বাড়ির প্রত্যেকে খাবে। ধরুন কারোর বাড়িতে বয়স্ক লোক আছে, কারোর বাড়িতে 5 থেকে 15 বছরের মধ্যে 2টো বাচ্চা আছে, তা প্রত্যেকেই খাবে। কেউ এটা বেশি মশলা খেয়ে সে সহ্য করতে পারে না, কিন্তু রান্না তো একই রকম হবে বাড়িতে, সবার জন্য তো আলাদা আলাদা রান্না হওয়া সম্ভব নয়। তাই সকলের কথা মাথায় রেখে আমি তেল মশলা খুব কম ইউজ করেছি, খুব সাদা মাঠার মধ্যে আমি আজকে চিকেনটা করেছি, একদম সাদা মাঠা চিকেন। এইভাবে আপনারা করে খেয়ে দেখুন, স্বাদ কোনো রকমে কমবে না, বরং বজায় থাকবে।